নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। দিনের পর দিন করোনার সংক্রমণ অনেকটাই চিন্তা কিন্তু বাড়াচ্ছে, একদিন কমছে একদিন বাড়ছে, এরকম ভাবে কিন্তু চলছে। এবং তার পাশাপাশি একটা পর্যায়ক্রমে কিন্তু এই মুহূর্তে বর্ধিত অবস্থাতেই রয়েছে করোনার সংক্রমণ। এ নিয়ে পরপর তিন দিন দেশের করোনা সংক্রমণের দৈনিক গ্রাফ ছাড়ালো 20,000-এর গণ্ডি, পাল্লা দিয়ে যেন বেড়ে চলেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 20,044 জন। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মধ্যে এদিনও লাফিয়ে বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা, যার জেরে বর্তমানে দেশে সক্রিয় রোগী বেড়ে হয়েছে 1,40,760। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 56 জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,25,660। বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলোতে। তবে এসবের মাঝে লড়াইয়ের শক্তি যোগাচ্ছে করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,30,63,651 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘণ্টায় করোনা থেকে আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছেন 18,309 জন। সুস্থতার হার 98.48%। কেন্দ্রীয় তথ্য অনুসারে এখনো পর্যন্ত দেশে 199,71,00,000-এরও বেশি করোনা ডোজ টিকা কিন্তু দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় 23 লক্ষ। ইতিমধ্যে এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে শুক্রবার থেকে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। এই বিষয়টাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যেরও কিন্তু পরিস্থিতি অনেকটা একই রকম, এবং দিনের পর দিন বাড়ছে করোনার সংক্রমণ। 200-এর উপরে কিন্তু রয়েছে এই মুহূর্তে দৈনিক যে করোনা আক্রান্তের সংখ্যা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই কিন্তু চিন্তিত রয়েছেন বিশেষজ্ঞরা। বিগত দিনগুলোর মতো যাতে পরিস্থিতি কোনোভাবেই না হয় সেই কথা কিন্তু বারংবার বলছেন বিশেষজ্ঞরা, এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে, সচেতন থাকতে অবশ্যই বারবার বলছেন। মাস্ক অবশ্যই পরতে প্রত্যেকে বলছেন, যদিও বিভিন্ন দপ্তর থেকে সেগুলো ম্যান্ডেটরি করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু আবারও যাতে সাধারণ মানুষ মাস্ক পরে যান সেই অ্যাডভাইসই কিন্তু দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গাতে করোনা সংক্রমণ বাড়ছে, এবং তার পাশাপাশি রাজ্যেও কিন্তু একই রকম ভাবে করোনা সংক্রমণ বাড়ছে। বিগত বছরে যেভাবে আমরা দেখেছি যে সমস্যা ছিল অনেক স্বাস্থ্য, যে গোটা ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে, সেগুলো অনেকটাই কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক হয়েছে স্বাস্থ্য দিকে, হাসপাতালে বেডের সংখ্যা বেড়েছে, হাসপাতালে অক্সিজেনের যে প্লান্ট বসানো হয়েছে, এবং তার পাশাপাশি অত্যাধুনিকরণ কিন্তু করা হয়েছে করোনাকে কেন্দ্র করে পুরো চিকিৎসা ব্যবস্থার। একটি জেলা হাসপাতাল এবং পিএইচসিতেও অনেক রকমের এক্সট্রা ফ্যাসিলিটিস কিন্তু রাখা হয়েছে, এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে চিন্তার কারণ কিন্তু অনেকটাই রয়েছে। তার পাশাপাশি বুস্টার ডোজ ইতিমধ্যেই 15 তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে 18 ঊর্ধ্বরা। 75 দিন, আগামী 75 দিন কিন্তু এই বুস্টার ডোজ তারা নিতে পারবেন, এবং অবশ্যই বিনামূল্যে নিতে পারবেন। সেটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু বিশেষজ্ঞরা প্রত্যেককে বলছেন। সময়মতো বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্য সংবাদ, সঙ্গে থাকবেন।